হ্যালো ইব্রিয়ন তোমাদের প্রত্যেকে ওয়েলকাম তোমরা যারা ডাব্লিউ বিপি মেন এক্সাম তারই সঙ্গে তোমরা এক্সাইজ ম্যান এবং এসআই প্রিলি দেবে তাছাড়া তোমাদের কেপি পুলিশের যে কোনো এক্সাম তারই জন্য একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করা থার্টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে তোমরা টোয়েন্টি ফাইভ প্লাস অ্যান্সার করার চেষ্টা করবে প্রথমে বলা হয় সংযুক্তা পানিগ্রাহী তিনি যে ধরনের নৃত্যের সঙ্গে জড়িত আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি ওড়িশি নৃত্যের সঙ্গে জড়িত মনে রাখবে তোমরা তিনি ভারতের মধ্যে প্রথম মহিলা যিনি মাত্র চার বছর বয়স থেকে কিন্তু এই নৃত্য পরিবেশন শুরু করেছেন তাছাড়া তোমরা মনে রাখবে মণিপুরী এটি আমরা মণিপুরে দেখতে পাই তো আমরা ওড়িশাতে দেখতে পাই এবং ভারতনাট্যম এটি আমরা তামিলনাড়ুতে দেখতে পাই তাছাড়া মনে রাখবে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত রয়েছেন এমন দুজন ব্যক্তির নাম জামিনী কৃষ্ণমূর্তি এবং মিনালিনী সারাভাই তারা রয়েছেন ভারতনাট্যমের সঙ্গে জড়িত এবং জামিনী কৃষ্ণমূর্তি তাছাড়া মনে রাখবে তোমরা কত্থক এটি আমরা ইউপি বা উত্তর ভারতে দেখতে পাই এবং তার সঙ্গে একজন ব্যক্তির নাম বীরজু মহারাজ তো বীরজু মহারাজ তিনি যে নৃত্যের সঙ্গে জড়িত তার নাম কত্থক যেটি আমরা উত্তর ভারতে মূলত দেখতে পাই চলে আসি নম্বর টু বলা হয় কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি তার মানে কি সঠিক অ্যান্সার হয়ে যাবে বস্তুর গতি এবং স্থিতি এই দুটো শক্তির সমষ্টির নামই বস্তুর অভ্যন্তরীণ শক্তি দুটো শক্তির সমষ্টির নাম স্থিতি অ্যান্ড গতি এই দুটোর সমষ্টি আর এখানে তোমাদের জানিয়ে রাখবো যদি তোমরা ডাব্লিউ মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা তোমরা এক্সাইজ মেন যদি তোমাদের ডাব্লুপিপি মেনের বিগত দশ বছরের প্রশ্ন মেনের প্রশ্ন উইথ সলিউশন যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ সম্পূর্ণ তোমরা পাবে তো যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও এবং তারই সঙ্গে তোমরা টেন প্লাস প্র্যাকটিসের তার সঙ্গে ফ্রি পাবে যদি তোমরা প্রিভিয়াস প্রশ্ন নাও পরবর্তী বলা হয় অধীনতামূলক নীতি এটি চালু করেছেন যে ব্যক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ওয়েলসলি তিনি অধীনতামূলক নীতি এটি চালু করেছেন সালটি মনে রাখবে সতেরোশো আটানব্বই সালে তো সতেরোশো আটানব্বই সালে এই নীতি চালু করেছেন লর্ড ওয়েলসলি তিনি তার সঙ্গে মনে রাখবে হায়দ্রাবাদ রাজ্যটির নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছেন তো যদি বলা হয় কে প্রথম গ্রহণ করেছেন রাইট অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম তার সঙ্গে মনে রাখবে সত্যবিলোপ নীতি চালু করেছেন লর্ড ডাল তিনি পরবর্তী বলা হয় থাইরয়েড গ্রন্থির কম খরণে যে রোগটি হয় রাইট অ্যান্সার হিসেবে গলগণ্ড রোগটি হয় এবং অধিক ক্ষরণে আমরা জানি মিক্সিডিমা সিডিমা নামের রোগটি হয় নম্বর ফাইভ বলা হয় সাঁচ এ লং জার্নি বইটির রচয়িতার নাম তো সাঁচ এ লং জার্নি তার রচয়িতা ছিলেন অপশান ডি রোহিন্টন মিস্ত্রি তিনি সাঁচ এ লং জার্নি তার রচয়িতা নম্বর সিক্স বলা হয় লালারসে আমরা যে উচ্ছেচক মূলত দেখতে পাই রাইট অ্যান্সার হয়ে যাবে লালারসে বা জিভে আমরা দেখতে পাই টায়ালিন এটি আমাদের মুখে রয়েছে পরবর্তী বলা হয় শিয়াচেন হিমবাহ যে পর্বতের অন্তর্গত বা পর্বত শ্রেণীর অন্তর্গত রাইট অ্যান্সার হয়ে যাবে শিয়াচেন এটি কারাকোড়াম রেঞ্জের অবস্থিত তো কারাকোরাম রেঞ্জে রয়েছে শিয়াচেন এটি ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম হিমবাহের নাম মনে রাখবে তোমরা এটি লাদাখতে রয়েছে এইট বলা হয় যে যোগুটি তড়িৎ এবং সমযোজি বন্ধনে আবদ্ধ রাইট অ্যান্সারে যাবে কে এন সি এটি হল তরিত এবং সমযোজি এই দুটো বন্ধনে রয়েছে কে এন সি এটি নাইন বলা হয় বিখ্যাত উপন্যাস প্রাউড অ্যান্ড প্রিজুবিস তার রচয়িতা তো বিখ্যাত উপন্যাস প্রাউড অ্যান্ড প্রিজুডিস তার রচয়িতা ছিলেন রাইড অ্যান্সার জেন অস্টিন তিনি এটি প্রকাশিত হয় এইটিন থার্টিনতে জেন অস্টিন তিনি প্রাউড অ্যান্ড তার রচয়িতা টেন বলা হয় আংশিক মূল পরজীবী একটি উদ্ভিদের নাম আমাদের রাইড অ্যান্সার চন্দন গাছ এটি হলো আংশিক মূল পরজীবী একটি উদ্ভিদের নাম চন্দন কাঠ বা চন্দন গাছ ইলেভেন বলা হয় রেক্টিফায়েড স্পিরিট এটি যার মিশ্রণে তৈরি হয় সঠিক অ্যান্সার হিসেবে নাইনটি ইথানল এবং ফাইভ জল তার মাধ্যমে তৈরি হয় রেকটিফারেড স্পিরিট এটি নাইনটি ইথানল এবং ফাইভ জল তার মিশ্রণে তৈরি হয় রেক্টিফায়েড স্পিরিট এটি নাম্বার টুয়েলভ বলা হয় নিম্নলিখিত রাশির মধ্যে যেটি একটি এককবিহীন রাশির নাম তো একটি এককবিহীন রাশির নাম প্রতি শরাংক নম্বর থার্টিন বলা হয় ওয়ার্ল্ড এন্টি টোবাকো ডে পালিত হয় কবে তো ওয়ার্ল্ড এনটি টোবাকো ডে পালিত হয় কবে এর মানে হলো বিশ্ব তামাক বিরোধী দিবস তো বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কবে তো এই ধরনের প্রশ্ন তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু এভাবে ইংলিশে আসতে পারে তো ওয়ার্ল্ড এন্টি টোবাকো ডে পালিত হয় মনে রাখবে তোমরা থার্টি ফার্স্ট মে অপশান সি আমাদের আইডেন্সার থার্টি ফার্স্ট মে পালিত হয় ওয়ার্ল্ড এন্টি বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় থার্টি ফার্স্ট মে নাম্বার ফরটিন বলা হয় আশিক আলি খান ইনি যে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত আমাদের আইডেন্সার সারঙ্গী তার সঙ্গে জড়িত আশিক আলী খান তিনি সারঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত নম্বর ফিফটিন বলা হয় গালি শব্দটি যে খেলায় জড়িত তো গালি নামে এই শব্দটি ক্রিকেটের সঙ্গে জড়িত নম্বর সিক্সটিন বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইচিন্ডি পাল তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাইচিন্ডি পাল অপশান ডি আমাদের সঠিক উত্তর মনে রাখবে তোমরা নাইনটিন এইটটি তিনি উত্তরাখণ্ডের একজন বাসিন্দা তিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাইচিন্ডি পাল তিনি সেভেন্টিন বলা হয় নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত যে ব্যক্তি তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্ত আমরা প্রত্যেকে জানি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত এইটিন বলা হয় অষ্টদিগজ এই গোষ্ঠীর পৃষ্ঠপোষকের নাম রাইট অ্যান্সার হিসেবে কৃষ্ণদেব রায় তিনি মনে রাখবে তোমরা তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণদেব রায় তিনি তার সবাই আটজন বিখ্যাত কবি ছিলেন তাদেরই বলা হয় অষ্টদিগজ নামে পরিচিত কৃষ্ণদেব রায় তার আমলে নম্বর নাইনটিন বলা হয় যে মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছেন তো পর্তুগিজদের দমন করেছেন তো মনে রাখবে তোমরা শাহজাহান তিনি পর্তুগিজদের দমন করেছেন অপশান সি আমাদের সরিক উত্তর নাম্বার টোয়েন্টি বলা হয় নিচের যে বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছেন তো রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছেন যে ব্যক্তি বা যে বিপ্লবী সঠিক অ্যান্সার হয়ে বিনয় বসু মনে রাখবে তোমরা বিনয় বাদল দিনেশ তারা তিনজনে মিলে কিন্তু এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছেন তো এখানে রাইট অ্যান্সার অপশান সি বিনয় বসু তিনি টোয়েন্টি বলা হয় আইন সিঙ্গলা এটি রয়েছে যে তালিকায় সঠিক অ্যান্সার হিসেবে রাজ্য তালিকায় আমরা দেখতে পাই আইন সিঙ্গলা এই বিষয়ে রয়েছে রাজ্য তালিকায় তাছাড়া মনে রাখবো তোমরা শিক্ষা এটি রয়েছে যৌথ তালিকায় পরবর্তী বলা হয় নম্বর টোয়েন্টি টু ভারতের সংবিধানে যে অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে দুই নং অংশে তো পার্ট টুতে বা সংবিধানের দুই নম্বর ধারাতে রয়েছে নাগরিকত্ব এই বিষয়টি তাছাড়া মনে রাখবে সংবিধানের পার্ট ওয়ানের যে বিষয় রয়েছে সেটি হল ভূখণ্ড সম্পর্কে বা জমি সংক্রান্ত বিষয় রয়েছে বা ভূখণ্ড রয়েছে এক নঙে এবং দুই নঙে রয়েছে নাগরিকত্ব এই বিষয়টি অবশ্যই মনে রাখবে তারপর বলা হয় ভারতে তুলা উৎপাদনে একটি আদর্শ অঞ্চলের নাম তো ভারতের সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় যে অংশে রাইট অ্যান্সারের যুগে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এটি তুলা উৎপাদনের প্রসিদ্ধ স্থান দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে টোয়েন্টি ফোর বলা হয় ওয়াইম্যাক্স এটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত তো রাইট অ্যান্সারের যুগে কমিউনিকেশন একটি টেকনোলজির নাম ওয়াইম্যাক্স মনে রাখবে তোমরা ওয়াইম্যাক্স এটি রেডিও টেকনোলজি তার সঙ্গে জড়িত কমিউনিকেশন টেকনোলজির নাম টোয়েন্টি ফাইভ বলা হয় জাঙ্ক ইমেল আর কি নামে পরিচিত তো জাঙ্ক ইমেল মনে রাখবে তোমরা জাঙ্ক এর মানে রয়েছে আবর্জনা তো জাঙ্ক ইমেল এর অপর নাম মনে রাখবে তোমরা স্পাম অপশন ডি আমাদের সঠিক উত্তর তারপর বলা হয় নিচের যে মুরগি কেবল মাংস উৎপাদনে ব্যবহৃত হয় আমরা প্রত্যেকে জানি ব্রয়লার এটি শুধুমাত্র মাংস উৎপাদনে ব্যবহৃত হয় নম্বর টোয়েন্টি সেভেন বলা হয় ক্যান্সারের কারণ যে জিনের মাধ্যমে সক্রিয় রাইট অ্যান্সার হিসেবে অনকোজিন তার মাধ্যমে কিন্তু ক্যান্সারের কারণ হয় সক্রিয় অনকোজিন তার মাধ্যমে নম্বর টোয়েন্টি এইট বলা হয় অগ্নাশয় যে প্রকার একটি গ্রন্থির নাম তো রাইট অ্যান্সার হিসেবে অগ্নাশয় একটি মিশ্র টাইপের গ্রন্থির নাম তো একটি মিশ্র গ্রন্থি রয়েছে অগ্নাশয় এটি 29 নাইন বলা হয় সম্প্রতি নামামি গঙ্গা প্রজেক্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হন যে ব্যক্তি সঠিক অ্যান্সার হয়ে চাচা চৌধুরী তিনি নামামি গঙ্গা প্রজেক্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হন চাচা চৌধুরী তিনি আমাদের লাস্ট ওয়ান বলা হয় শরীর এবং পাখির মধ্যে যোগ যোগসূত্র স্থাপন করেছে যে প্রাণী বা যে প্রজাতি সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্কিও পটেটিক্স এটি হল শরীর এবং পাখির মধ্যে যোগ যোগসূত্র স্থাপন করেছে আর্কিও পটেটিক্স তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে প্রথমবার তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা এর জন্য প্রিপারেশন করতে চাও এবং যদি তোমরা এর পিডিএফ পেতে চাও ডেসক্রিপশনে যাও অ্যান্ড টেলিগ্রামে জয়েন করে নাও থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ